সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার তথ্য নির্ভর সর্বশেষ খবরাখবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আলহামদুলিল্লাহ, ইতালির তৈরি ফ্যালকো ইভিও টেকটিক্যাল ইউএভি যুক্ত বাংলাদেশ বিমান বাহিনীতে। ইতালির লিওনার্ডের তৈরি ইউএভি মূলত সার্ভেল্যান্স অ্যান্ড রিকনসেন্সের কাজে ব্যবহার হবে। ইতিপূর্বে বাংলাদেশ এটির পূর্বসূরি ফ্যালকো ইউএসএর ইউএভি জাতিসংঘ মিশনে ব্যবহার করেছে সার্ভেল্যান্স অ্যান্ড রিস্কালের কাজে, তবে এতদিন সেটি জাতিসংঘ মিশনে সীমাবদ্ধ ছিল। বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে ফ্যালকো ইউএস ইউএভির সাথে ফ্যালকো ইউভিও ক্রয় করেছে জাতিসংঘ মিশনে ব্যবহার করা ছাড়াও নিজেদের প্রয়োজনে এবং দেশের নিরাপত্তায় প্রয়োজনবোধে সীমান্তে ব্যবহারের জন্য। 200 কিলোমিটার রেঞ্জের ফ্যালকো ইউভিও ইভিওর অ্যান্ড্রয়েড 20 ঘন্টা সার্ভিস সেলিং 6 কিলোমিটার, তবে স্যাটেলাইট কমিউনিকেশনে বা স্যাটকম ব্যবহারের মাধ্যমে এটির রেঞ্জ বৃদ্ধি করা সম্ভব। ইউএভিটিকে মেরিটাইম মেশিনে ব্যবহার করা সম্ভব এবং এতে মিশন ভেদে গ্যাবানো লাইটেড মাল্টিরোল রাডার অথবা পিসোসার্ট সেন্টিটিক অ্যাপাচার রাডার অথবা ওস্পেরে মাল্টিমোস এসআর রাডার ব্যবহার করা যায়। এতে ব্যবহার করা হয়েছে ইলেকট্রো অপটিক্যাল ইনফ্যালেট ইওআইআর ডিভাইস, লেসার রেঞ্জ ফাইন্ডার, ডিজিনেটর কমিউনিকেশন ইন্টেলিজেন্ট, কমেন্ড ইলেকট্রিক সাপোর্ট মেজার ইএসএম এবং অটোমেটেড ইনফিলেশন সিস্টেম বা এআইএস। এই ইউবিলিটিতে থার্ড পার্টি সেন্সর স্যুট ব্যবহারের সুবিধা অর্থাৎ কাস্টমারের চাহিদা অনুসারে কাস্টমাইজ করার সুবিধা রাখা হয়েছে। অন্যদিকে ইউবির ম্যাক্সিমাম টেক আপ ওয়েট 650 কেজি এবং এতে 100 কেজি ওজনের লেজার গাইডেড ওয়েপন সংযুক্ত করার কথা বিভিন্ন ওয়েবসাইটে বলা হলেও বাস্তবিকভাবে তা সম্ভব নয়, কারণ যেহেতু এটি সার্ভেল্যান্ডের এবং রিক্সনেস মিশনের জন্য বিশেষায়িত। এগুলো ছাড়াও ইউবির লাইট অফ সাইট এবং স্যাটকমের মাধ্যমে বিয়ন্ড লাইট অফ সাইট অপারেশন পরিচালনা করতে সক্ষম। ইউএভিটির গ্রাউন্ড কন্ট্রোল সিস্টেম জিসিএস এর মাধ্যমে অপারেটর ইউবিটিকে প্রোগ্রামাইন্ড ফ্লাইট পথে পরিচালনা করতে সক্ষম। এছাড়াও অপারেশন চালাতে প্রোগ্রামাইন্ড ফ্লাইট প্যাথ ওভার রাইট করে ম্যানুয়ালি নতুন ফ্লাইট পাথে ইউএভিটিকে পরিচালনা করা সম্ভব। ইউএভিটির জিসিএস কে গ্রাউন্ড ডেটা টার্মিনাল জিটিটি তে সংযুক্ত করা যায়, যেখানে ফ্লাইট ম্যানেজমেন্টের অটোমেটিক সার্ভেল্যান্স মোড এবং ইলেকট্রিক জ্যাম রেমিটেন্স ডাটা লিঙ্কের মাধ্যমে একটি এরিয়ার সম্ভাব্য সব টার্গেট রিয়েল টাইম এক্সপ্লেনেশনের মাধ্যমে বের করা সম্ভব, যে কাজগুলো জিএসএস করে থাকেন। দেশের অভ্যন্তরীণ এবং বাহ্যিক নিরাপত্তায় ইউএভির অন্তর্ভুক্তি বিমান বাহিনীতে অন্য মাত্রা সংযুক্ত করেছে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করছি বাংলার সামরিক অর্থনৈতিক সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্য কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয় আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।